শিক্ষার্থীরা, আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে কোর্সটিকায় আমি ইতোমধ্যে তোমাদের বাংলা বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। এখানে যে 10টি প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কীভাবে লিখবে তা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে কোর্সটিকায় আমি আলোচনা করব পরবর্তী যে অংশ রয়েছে, রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর সমাধান কীভাবে তোমরা লিখবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে 5টি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর প্রতিটির বিপরীতে তোমরা 5 মার্ক পাবে এবং 5টি প্রশ্নের জন্য সর্বমোট তোমরা পাবে 25 মার্ক। তো এক একটি প্রশ্ন ঠিক কীভাবে লিখলে, কতটুকু লিখলে তোমরা 25 মার্ক পেতে সক্ষম হবে সেটি মূলত আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে চলো দেখে নিচ্ছি যে এই রচনামূলক প্রশ্নগুলো কীভাবে আমরা উত্তর লিখব। শিক্ষার্থীরা, আমাদের সপ্তম শ্রেণীর বিষয় হচ্ছে বাংলা, বার্ষিক পরীক্ষা 2024 নমুনা প্রশ্নোত্তর। আমাদের প্রশ্নের ধরন হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। তো প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, নিচের অনুচ্ছেদে প্রয়োজন অনুসারে যোগচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লিখো। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি অনুচ্ছেদ দেওয়া আছে, কিন্তু সেই অনুচ্ছেদের কোথাও কোনো যোগচিহ্ন বা বিরাম চিহ্ন নেই। আমরা সাধারণত একটি টেক্সট পড়তে গেলে সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় দাঁড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন, এই জিনিসগুলো থাকে, কিন্তু এই যে টেক্সটটি রয়েছে এখানে, এখানে কিন্তু সেরকম কোনো কিছু নেই। তো তোমাদেরকে যেটি করতে হবে, পুরো এই টেক্সটটি পড়তে হবে, পড়ার পরে তোমাদেরকে প্রয়োজন অনুযায়ী যেখানে যেখানে প্রয়োজন তোমাদের যোগচিহ্ন বা বিরাম চিহ্ন বসাতে হবে। যেমন দেখো, আমি এটি লিখে রেখেছি ঠিক এভাবে যে এক সময়ে বাতাসের বেগ খানিকটা কমে আসে। দেখো এই যে বাক্যটি, এই বাক্যটি কিন্তু এখানে দেওয়া রয়েছে, এক সময়ে বাতাসের বেগ খানিকটা কমে আসে, কিন্তু এখানে আসে তারপরে কিন্তু কোথাও কোনো দাড়ি নেই বা অন্য কোনো চিহ্ন নেই। সুতরাং কোন জায়গা কোন চিহ্নটি বসবে সেটি তোমাকে বুঝে বুঝে লিখতে হবে। তখনও থেকে থেকে ভয়ানক শব্দে বাজ পড়ছে, এখানে একটা দাড়ি আছে, মা বাবা, দেখো এখানে জোড়া শব্দ, এই জন্য মাঝখানে একটা হাইফেন রয়েছে, মা বাবা আমাকে শুকনো কাপড় বের করে দিলেন, একটা দাড়ি আছে এখানে। দেখো, প্রতিবেশীদের জন্য কাপড়, কিছু শুকনো খাবার ও পানির ব্যবস্থা করে তাদেরকে মোটামুটি স্বাভাবিক করলেন, এখানে দাঁড়িয়ে আছে এবং এখানে দেখো একটা কমা আছে। তো ঠিক এভাবে আমি বিরাম চিহ্ন দিয়ে সম্পূর্ণ এই অনুচ্ছেদটিকে ঠিক করলাম, তোমরা ঠিক এভাবে চেষ্টা করবে। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, নিচের শব্দগুলো থেকে সমাস ও প্রত্যয় সাধিত শব্দগুলো শনাক্ত করে খাতায় লিখো। তোমরা এখানে বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছ, এই শব্দগুলোকে আমরা 2 ভাগ করব। এক ভাগে আমরা খুঁজে বের করব যে সমাস সাধিত শব্দ কী রয়েছে এবং আরেক ভাগে আমরা উল্লেখ করব প্রত্যয় সাধিত শব্দ কী কী রয়েছে। দেখো তো আমি কীভাবে লিখলাম, নিচের শব্দগুলো থেকে সমাস ও প্রত্যয় সাধিত শব্দগুলো শনাক্ত করা হলো। তো প্রথমে সমাস সাধিত শব্দগুলো দেখে নাও, দরদালান, তারপর রয়েছে মধুমাখা, নিমরাজি, এই যে 3টি শব্দ এগুলো হচ্ছে এক একটি সমাস সাধিত শব্দ। এরপর প্রত্যয় সাধিত শব্দ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে চলেঞ্চ, নীলিমা, প্রগতি, ঢাকাই, গ্রামীণ, এগুলো আমরা প্রত্যয় সাধিত শব্দ হিসেবে লিখতে পারি। তো ঠিক এভাবে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান লিখব। এরপর দেখো 3 নম্বর জানতে চাওয়া হয়েছে, যোজক কাকে বলে, পৃথক যোজক ব্যবহার করে 4টি বাক্য লিখো। তো আমরা লিখতে পারি যেসব অব্যয়পদ বাক্যের শব্দ পদ বা বাক্যাংশকে পরস্পর যুক্ত করে তাদেরকে যোজক বলে, এটি হচ্ছে মূলত যোজকের সংজ্ঞা। এবার আমরা যোজক ব্যবহার করে 4টি আলাদা আলাদা বাক্য তৈরি করব। আমি প্রথম বাক্যে লিখেছি, বাবা এবং মা দুজনেই আমাকে স্কুলে নিয়ে যান। তো এখানে দেখো, বাবা মা এই 2টি শব্দের মধ্যে আমরা এবং শব্দটি যোগ করেছি এবং হচ্ছে একটি যোজক। দ্বিতীয় বাক্যে লিখেছি, দেখো তুমি পড়বে অথবা খেলবে, যেটি তোমার পছন্দ। তাহলে পড়বে এবং খেলবে এই 2টি শব্দের মধ্যে আমরা অথবা যুক্ত করেছি, এটি হচ্ছে একটি যোজক। এবার 3 নম্বর দেখো, আমি লিখেছি, আমি তাকে দেখেছি কিন্তু সে আমাকে দেখেনি। তো এখানে প্রথম এই বাক্যাংশ এবং দ্বিতীয় এই বাক্যাংশকে জোড়া লাগানোর জন্য কিন্তু শব্দটি ব্যবহৃত হয়েছে, এই কিন্তু হচ্ছে একটি যোজক। 4-এ বলা হয়েছে, সে অসুস্থ ছিল তবুও পরীক্ষা দিতে এসেছে। তো এখানে 2টি বাক্যের মধ্যে তবুও যোজক ব্যবহার করা হয়েছে। তো ঠিক এভাবে আমরা 4টি আলাদা আলাদা বাক্য তৈরি করতে পারি। এবার চলো পরবর্তী অংশে আমরা চলে যাব। 4-এ জানতে চাওয়া হয়েছে, দেখো কি প্রশ্ন করা হয়েছে, মনে করো তুমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমার শ্রেণীতে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য একটি নোটিশ তৈরি করো, মনে রাখবে নোটিশে যেন বিস্তারিত উল্লেখ থাকে।
তো আমরা একটি নোটিশ তৈরি করব। নোটিশের বিষয়বস্তু হচ্ছে আমাদের বিদ্যালয়ে একটি সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং এটি সম্পর্কে স্কুলের সকল শিক্ষার্থীদেরকে আমি অবগত করব একটি নোটিশের মাধ্যমে। তো একটি নোটিস আমরা কিভাবে লিখব, ঠিক এভাবে আমরা একটি বক্স তৈরি করব। তারপরে প্রথমে বড় করে লিখব নোটিশ, তারপরে লিখব আমাদের বিদ্যালয়ের নাম, এরপরে আমরা লিখব বিষয়, কোন বিষয়ের উপরে আমি নোটিশটি লিখতে যাচ্ছি, বিষয় হচ্ছে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা, এরপরে আমরা লিখব অনুষ্ঠানের তারিখ, অর্থাৎ এই যে প্রতিযোগিতাটি এটি কবে অনুষ্ঠিত হবে সে তারিখটি আমরা এখানে লিখব। এরপর আমরা শুরু করব। সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আমাদের বিদ্যালয়ে আগামী 5 অক্টোবর 2024 তারিখে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিম্নলিখিত বিষয়গুলোতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তো শুরু করলাম ঠিক এভাবে। এবার আমরা সেই আইটেমগুলো উল্লেখ করব যে কী কী আইটেম সেই প্রতিযোগিতায় থাকবে। দেখো, প্রথমত কবিতা আবৃত্তি থাকবে, এরপর রয়েছে রচনা প্রতিযোগিতা, এটি থাকবে, ছোট গল্প লেখা থাকবে এবং সাহিত্য কুইজ প্রতিযোগিতা থাকবে। এরপর আমরা উল্লেখ করব প্রতিযোগিতার স্থান, কোন জায়গায় অনুষ্ঠিত হবে, বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সময় থাকবে কখন, দেখো সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এরপর আমি লিখেছি যেসব শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী তারা আগামী 3 অক্টোবর 2024 মধ্যে শ্রেণী শিক্ষকের কাছে নাম নিবন্ধন করবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিশেষ দ্রষ্টব্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময় উপস্থিত থাকতে হবে এবং সঠিক পোশাক পরিধান করতে হবে। সকলের জ্ঞাতার্থে বেলাল হুসাইন, সদস্য সাহিত্য প্রতিযোগিতা কমিটি, পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ। তাহলে শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা একটি নোটিশ লিখতে পারি। আমাদেরকে প্রশ্নই বলা হয়েছিল যে মনে রাখবে নোটিশে যেন বিস্তারিত উল্লেখ থাকে। তো আমরা বিস্তারিত বিভিন্ন তথ্য উল্লেখ করে ঠিক এভাবে একটি নোটিশ তৈরি করতে পারি। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে একটি নোটিশ লিখতে হয়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, যেখানে দেখো 5 নম্বরে জানতে চাওয়া হয়েছে তোমার ছোটো ভাইকে বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করে একটি পত্র লেখো, লেখার সময় চিঠির বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আমরা এখন আমাদের ছোট ভাইকে একটি চিঠি লিখব, চিঠির বিষয়বস্তু হচ্ছে তাকে বই পড়ার প্রতি মনোযোগী করে তোলা। তো দেখো, প্রথমে আমরা তারিখ লিখব, অর্থাৎ যেই তারিখে আমি চিঠিটি লিখছি সেই তারিখ লিখব। এরপরে আমরা ছোট ভাইকে সম্বোধন করব প্রিয় ছোট ভাই বলে। এরপর আমরা আমাদের চিঠি শুরু করে দিব। আমি লিখেছি, আশা করি তুমি ভালো আছো এবং পড়াশোনায় মনোযোগী রয়েছো। আজ আমি তোমার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হলো বই পড়ার গুরুত্ব। দেখো, আমি লিখেছি, তুমি তো জানো বই হলো জ্ঞানের ভাণ্ডার। বই পড়লে আমাদের জ্ঞান বাড়ে, চিন্তা শক্তি বিকশিত হয় এবং ভাষা জ্ঞানও সমৃদ্ধ হয়। বই পড়ার মাধ্যমে আমরা কেবল নতুন বিষয় শিখি না, বরং জীবনের নানা সমস্যার সমাধানও খুঁজে পাই। তুমি যখনই সময় পাবে তখনই তোমার পছন্দের বই পড়ার চেষ্টা করো। গল্প, কবিতা, প্রবন্ধ, ইতিহাস, যে কোনো কিছু পড়তে পারো। বই পড়ার অভ্যাস তোমার মনকে সতেজ রাখবে এবং পড়াশোনার উপরও ইতিবাচক প্রভাব ফেলবে। তোমার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতে বইয়ের বিকল্প নেই। তো আমরা ঠিক এভাবে চিঠির মূল অংশ লিখতে পারি। এরপর দেখো, আমি লিখেছি ঠিক এভাবে, তাই আমি তোমাকে বলবো নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলো। এটি তোমার জীবনে অনেক বড় সুবিধা এনে দেবে এবং তোমাকে একজন জ্ঞানী ও সুশৃঙ্খল মানুষ হিসেবে গড়ে তুলবে। আমি শেষ করেছি ঠিক এভাবে, তোমার উত্তর আশা করছি, ভালো থেকো এবং পড়াশোনায় মনোযোগ দাও। ইতি তোমার বড় ভাই বেলাল হুসাইন। তো আমরা ঠিক এভাবে একটি চিঠি লিখলাম, চিঠি শেষ করলাম এবং অবশ্যই মনে রাখবে যে ব্যক্তিগত চিঠির শেষে আমাদেরকে খাম তৈরি করতে হয় এবং সেই খামটির প্রথম অংশে আমরা লিখব প্রেরক, অর্থাৎ যিনি চিঠিটি পাঠিয়েছেন। তো যেহেতু চিঠিটি আমি পাঠিয়েছি, এজন্য আমি আমার নাম দিয়েছি, আমি আমার ঠিকানা দিয়েছি, আমি আমার ফোন নম্বর দিয়েছি। তুমিও ঠিক এভাবে তোমার নাম, ঠিকানা, ফোন নম্বর দেবে এবং প্রাপক, অর্থাৎ যিনি এই চিঠিটি পাবেন বা যাকে উদ্দেশ্য করে চিঠিটি লেখা হয়েছে, তো তার নাম, ঠিকানা, ফোন নম্বর এগুলো তোমরা এখানে উল্লেখ করবে। তো ঠিক এভাবেই মূলত আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা, তোমাদের এখানে মোট 5টি প্রশ্ন ছিল। আমি চেষ্টা করেছি প্রতিটি প্রশ্ন তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝে দেওয়ার জন্য। এখানে যে 5টি প্রশ্ন রয়েছে, পরীক্ষায় কিন্তু তোমাদেরকে 5টি প্রশ্ন লিখতে হবে না। তোমরা সেই যে 5টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 3টি প্রশ্ন তোমরা লিখবে। যেই 3টি প্রশ্নের সমাধান তুমি খুব ভালো পারো, তোমার কাছে খুব সহজ বলে মনে হয়, তুমি সেই 3টি প্রশ্নই লিখবে। আমি আশা করছি এখান থেকে বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর এই অংশে। এখানে তোমরা যে প্রশ্নগুলো পাবে, এই প্রশ্নগুলোর সমাধান কীভাবে লিখবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।